নমস্কার, আজকের আমাদের বিষয় চতুর্থ শ্রেণীর বিজ্ঞান, উপবিষয় মানবদেহের শারীরিক প্রক্রিয়া। আমাদের শ্বাসকার্য একটি মানবদেহের শারীরিক প্রক্রিয়া। আজকে আমরা শ্বাসকার্য পদ্ধতি সম্পর্কে জানব। আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ফুসফুসের দ্বারা আমরা শ্বাসকার্য চালিয়ে থাকি। জীবের অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ যে প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে শ্বাসকার্য বলে। নাক থেকে গ্রহণ করা বাতাস শ্বাসনলের মাধ্যমে আমাদের শরীরের ভিতরে ঢুকছে। শ্বাসনলটি সোজা এসে দুভাগে ভাগ হয়ে দুদিকে ফুসফুসে ঢুকছে, ঠিক ওয়াই নলের মতো আকৃতি। একদিকে ফুসফুসের শ্বাসনলটি দুভাগে ভাগ হয়েছে, অন্যদিকের ফুসফুসের যেটি হয়েছে তিন ভাগে। প্রতিটি ভাগে রয়েছে অসংখ্য নল এবং প্রতিটি নলের মাথায় রয়েছে বেলুনের আকৃতির ছোট ছোট জিনিস, একে বায়ুথলি বলে। শ্বাস নেওয়ার সময় বায়ুথলিগুলি ফুলে উঠে ও ফুসফুসকে বাড়িয়ে দেয়, আবার শ্বাস ছাড়ার সময় সেগুলি চুপসে যায়। ফুসফুসে ওই ছোট ছোট বায়ুথলি দেওয়ালের গায়ে থাকে অসংখ্য রক্তজল। এদের মাধ্যমে বায়ুথলি থেকে অক্সিজেন চুইয়ে চুইয়ে রক্তে মিশে যায়, আবার রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুথলিতে ফিরে আসে। এইভাবে ফুসফুস থেকে অক্সিজেন রক্তে যায় আর রক্তের মধ্যে জমে ওঠা কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের করে দেয়। সুস্থ স্বাভাবিক একজন পূর্ণবয়স্ক মানুষ সাধারণত প্রতি মিনিটে 14 থেকে 18 বার শ্বাস প্রশ্বাস গ্রহণ বর্জন করে। আজকের পাঠটুকু, নমস্কার।